নমস্কার মিত্র পাম স্ট্রিতে একটি ফিমেল হাতের সাথে দেখুন প্রথমত এই রেখাটা অনেকটা ব্যান্ড হয়ে অবস্থান করছে যখন ব্যান্ড হয়ে অবস্থান করবে তারা কিন্তু ভাবুক টাইপের নেচার হয়ে থাকে সবসময়ের জন্য এরা প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে কিন্তু নিজস্ব যে বুদ্ধিটা না যথোপযুক্ত জায়গায় কাজে লাগাতে গিয়ে সক্ষম হয় না এটা হয়ে যায় মাঝে মাঝে আপনার রবির ক্ষেত্রটা মোটামুটি খুবই সুন্দর আছে কিছু কিছু রেখা স্পষ্টত উঠে গেছে কিন্তু একটু ক্রস লাইন থাকার জন্য তো মাঝে মাঝে একটু টেনশনটা বেশি হয়ে যাচ্ছে আর যে কোনো কাজ করতে গেলে তাতে একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে খুব প্রবল হবে কিন্তু একটা মাছের সাইনও আছে এই মাছের সাইন যেহেতু আছে এখনও কিছুটা হলেও অস্পষ্ট আছে ভবিষ্যতে আশা করছি এটা ক্লিয়ার হয়ে যাবে এটা যখনই ক্লিয়ার হয়ে যাবে মনে করবেন যে আপনার ক্ষেত্রে আর যাই হোক জীবনে পয়সার কমিটা জীবনে হবে না এই ক্ষেত্রেও একটা বড়ো মাছের সাইন এবং এত সুন্দর এত বড় মাছের সাইন যাদের হাতে থেকে থাকে জ্যোতিষশাস্ত্রের সব থেকে বড় সাইন পার্ট্রির সব থেকে ভালো সাইন এবং সুন্দর সাইন হলো মাছের সাইন মাছের সাইন যাদের ক্ষেত্রে থেকে থাকে তাদের একটা জিনিস কী হয়ে থাকে জীবনে আট যাই হোক ইনকামটা কখনও রুকে থাকে না দাঁড়ায় না প্রচুর পরিমাণে ইনকাম হতে থাকে জীবনে এবং যে ভৌতিক সুখ সুবিধাসমূহ তার প্রায় প্রায় পূর্ণ হয়ে থাকে এবং তার উপরে দেখুন এক্ষেত্রে একটা স্টার সাইন এবং স্টার সাইন যদি থেকে থাকে তাহলে ভাববেন যে ধন সমাগম হতেই থাকবে জীবনে কম হবে না যেখানেই যাক যাক না কেন একটা পপুলারিটি ফেমাসিটি বর্তমান থেকে থাকবে সব সময়ের জন্য যদিও ব্যান্ডেড হয়ে অবস্থান করছে এবং কিছু কিছু রেখা তবুও দেখুন সামান্য কিছুটা হলেও একটু জাল টাইপের সৃষ্টি করেছে একটা জিনিস এখানে দেখা ভালো এই যে ক্রসটা আমি দেখাতে যাচ্ছি এই জায়গাটা দেখুন অস্পষ্ট হয়ে গেছে অনেকটা অস্পষ্ট হয়ে গেছে অতএব অনেক বেশি অসুবিধা নেই ঠিকমতো রেজাল্ট দিয়ে দেবে প্রপারলি এই ক্ষেত্রে একটু ক্রস সূচিত করছে যদিও তবু এটা আশা করছে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে এবং এখানে কিছু কিছু চৌকো সাইন দেখা যাচ্ছে এই চতুর্ভুষ সাইনগুলো আপনাকে মাল্টিপেল ইনকামের সোর্স ক্রিয়েট করে দেবে এবং ধন সম ধন সমাগম বৃদ্ধিতে সহযোগিতা করবে আপনি দেখুন শনির ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একটা বলয় আকার ধারণ করে নিয়েছে শনির ক্ষেত্রে যখনই বলয় আকার ধারণ করে নেয় সেটা তো মানসিক চর্চার তো অনেক বেশি করে থাকে মানসিক মানসিক টর্চারের সাথে সাথে এত বেশি প্রবলেম ক্রিয়েট করে দেয় জীবনে যে যে কাজ করুন না কেন সেখানে যে স্যাটিসফাইডটা সেটা আপনি পাবেন না সব কাজেই একটা প্রখর রূপে একটা প্রবল রূপে একটা বাধা আসতে থাকবে যেটাকে যে বাধাটাকে ঠেলে এগোনো মুশকিল হয়ে যাবে আপনি যদি কোনো একটা সেক্টরেও কাজ করবেন সেখানেও দেখা যাচ্ছে সবাইকার সাথে সহমত নিয়ে কাজ করতে পারবেন না নিজের দামটা কমে যাবে ইত্যাদি বিষয়গুলো হয়ে যায় সব সময়ের জন্য যাদের ক্ষেত্রে এই রেখাটা থাকে না শনি বলায়টা শনি বলায়টা যাদের ক্ষেত্রে থেকে থাকে সমাজের থেকে দূরে একাকী থাকতে ইচ্ছা করে সব সময়ের জন্য আপনি বন্ধু বন্ধুবান্ধব সাথে যে মিশতে চাইবেন বন্ধুবান্ধবরা অনেকটা দূরি দূরি মানে আপনার থেকে দূরে দূরে সরে থাকতে ইচ্ছা করবে এই রকম বিষয়গুলো হয়ে যায় মাঝে মাঝে আরেকটা জিনিস কি এটা স্যাটিসফাইড যে ওভারঅল লাইফের যে থিঙ্কিংটা যে সোর্সটা যে পদ্ধতিটা সেটা পুরোপুরি বদলে দিয়ে দেয় এত বেশি মেন্টালি টর্চার করে দেয় যে একাই থাকতে ভালো লাগে সব সময়ের জন্য যদিও আপনি মিশুকে আছেন এখনও বন্ধু বান্ধব পর্যাপ্ত আছে ফ্যামিলিয়ার আছেন যথেষ্ট সবাইকার সাথে মিলেমিশে চলতে আপনি ভালোবাসেন কিন্তু তার ভেতরেও একটা খালি খালি আপনার ভিতরে লাগবে সময়ের জন্য যার কারণে সবাইকার সাথে যে সমানতালে মিশতে পারবেন তা কিন্তু না অ্যাট্রাকটিভ হয়ে থাকবেন সব সবসময়ের জন্য সব মানুষের কাছে আপনি যথেষ্ট পরিমাণে অ্যাট্রাক্টিভ হয়ে থাকবেন এবং সবসময়ের জন্য একটা আকর্ষিত দিকটা আপনার ক্ষেত্রে বেশি তুলে ধরা যাবে মানে সবসময়ের জন্য সবার কাছ থেকে একটা আকর্ষণ আপনি আকর্ষিত হয়ে থাকবেন এই বিষয়টা আপনার ক্ষেত্রে থাকবে আঙুলের ক্ষেত্রটা মোটামুটি ভালোই আছে বৃদ্ধ আঙুলের ক্ষেত্রটা এবং এই পর্বের যথেষ্ট নিচে নয় একটু নিচস্ত হয়ে অবস্থান করছে কিন্তু আঙুলটা দেখুন কত বেশি ব্যান্ডেড হয়ে আছে এত বেশি ব্যান্ডেড হয়ে থাকলে নার্ভের প্রবলেমটা বেশি দেখা দেয় কিন্তু এনাদের ক্ষেত্রে অনেক বেশি দানশীল হয়ে থাকে যার কারণে অনেক বেশি খরচাও হয়ে থাকে এনাদের এত বেশি ব্যান্ডেড হয়ে গেলে কী হয় যে মাঝে মাঝে যে শরীরটা না শরীরটাও ঠিক থাকতে চায় না একটু বেশি খারাপ হয়ে যায় আপনার ক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে এ লাইনটা খুবই সুন্দর আছে এবং এর ওপরেও এত বেশি কাটাকাটি না একটা ত্রিভুজ সাইন আছে যত বাধায় আসুক না কেন এই ত্রিভুজ সাইনগুলো আপনার ক্ষেত্রে ট্র্যাকেল দিয়ে দিচ্ছে যার কারণে বর্তমানে আপনি মোটামুটি হ্যাপি আছেন আর কি এই ত্রিভুজ সাইনগুলো এগুলো অনেক বেশি আপনার যে বর্তমান যে লাইফটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো খুবই ভালো একটা ওয়ে তৈরি করে দিচ্ছে একটা পথ তৈরি করে দিচ্ছে যার কারণে আপনি ধীরে ধীরে এগোতে পাচ্ছেন এবং আরও বেশি খুশি জীবন জীবনযাপন করতে পাচ্ছেন এই ত্রিভুজ সাইনগুলো অনেক বেশি হেল্প করছে আপনাকে যাই হোক এর উপরের থেকেও কিছু কিছু রেখা গেছে এই রেখাগুলো খুবই ভালো এবং এটা যেহেতু সূর্যের দিকে গেছে এটাও খুব ভালো এই রেখাগুলো যে উপরের দিকে যেয়ে থাকে না প্রোগ্রেস লাইন বলা হয় এই এই বয়সে গিয়ে একটা বিশেষ উন্নতি যোগ সাধিত হয় এনাদের ক্ষেত্রে পয়সার ক্ষেত্রে দেখতে গেলে অনেক বেশি পয়সা ইনকাম করে থাকে শুক্রের ক্ষেত্রটা খুবই সুন্দর আছে কিন্তু এত বেশি অরিজেন্টাল লাইন যাদের ক্ষেত্রে থেকে তাদের তাদের কী হয় যে ফ্যামিলি লাইফটা যে অনেক বেশি হ্যাপি হয় তা কিন্তু না আরেকটা জিনিস এনারা শুক্র কী হয় সুখ প্রদান করে থাকে সুখের মাঝে মাঝে একটু কমই দেখা যায় আপনি চাইবেন যথেষ্ট কারণ আপনি অনেক বেশি ইন্টেলিজেন্ট সেটা দেখাই যাচ্ছে অনেক বেশি ইন্টেলিজেন্ট মানুষ এবং শুক্রের ক্ষেত্রটা এত সুন্দর থাকলে উচ্চস্থ থাকলে তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়েও থাকে সাথে সাথে আপনার শিরোরেখাটা এত বেশি বড় আছে অতএব নিজস্ব বুদ্ধি নিয়ে চলার ক্ষমতা আছে কারোর প্রতি ধার করার হোক না সবাইকার কথা যে শুনবেন তাও কিন্তু না আপনি নাম ফেম পাওয়ার একটা চাহিদা কিন্তু বর্তমান সব সময়ের জন্য দেখে থাকবে সারা জীবন ধরে কী করে নাম প্রেম কামানো যায় ম্যানেজমেন্ট ক্ষমতাটা প্রচুর পরিমাণে আছে কিন্তু নিজের ওপরে অনেক বেশি খরচা করা হয়ে যাচ্ছে প্লাস বন্ধুদের উপরেও তো অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অপোজিট সেক্সের ওপরে কিন্তু অনেক বেশি খরচা হওয়ার চান্সেস বেশি আছে আপনার হাতে এই হরেজেন্টার লাইনগুলো মনে করুন এক তো ফ্যামিলির ক্ষেত্রে সুখ দেয় না প্রথমত গাড়ি বাড়ি বা বাংলার ক্ষেত্রে সুখ আপনার ক্ষেত্রে প্রদান করবে কারণ শুক্রটা অনেক বেশি আছে বড় আছে কিন্তু খরচাটাকে কিন্তু অনেক বেশি করে দেয় এখানে দেখুন আপনার যে বাড়ি গাড়ি বাড়ির কথা বলতে গেলে এই ক্ষেত্রে কিছু কিছু রেখা এই ক্ষেত্রে রেখা নিজস্ব বাড়ি কিন্তু অবশ্যই হয়ে থাকবে যদি আনকমপ্লিট নাও হয়ে থাকে তবুও ভবিষ্যতে কি হয়ে যাবে এটুকুনি যেটুকুনি যেটুকুনি বাকি আছে এটুকুনি কিন্তু কমপ্লিট হয়ে যাবে বলে আশা করছি খুব জলদি এটা হয়ে যাবে শারীরিক অসুস্থতাটা বর্তমান আছে বর্তমানে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা ফ্যাট হয়ে অবস্থান করছে যার কারণে শরীরটা খুব ঠিকমতো আপনার সাথ দিচ্ছে না কম বেশি ইনকামের সোর্স আপনার হাতে আছে ত্রিভুজ সাইন অনেকগুলো ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি অতএব কম বেশি ইনকাম অথবা ইনভেস্টমেন্টের থেকে ইনকাম আপনার ক্ষেত্রে প্রবলভাবে দেখা দিচ্ছে ইগো প্রবলেমটা অনেক বেশি হওয়ার কারণে সবাই সবাইকার সাথে যে সমানতালে মিশতে পারবেন তাও কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অনেক বেশি পিছিয়েও যেতে হতে পারে বৃহস্পতির ক্ষেত্রে যখনই এরকম টাইপের সাইন চলে আসে জাল টাইপের সেটা কিন্তু কখনোই ভালো ফল প্রদান করে না কিছু কিছু ক্ষেত্রে প্রেস্টিজের কমি অনেক দেখ অনেক বেশি দেখা যায় প্রেস্টিজের কমি এনাদের ভেতরে বৃহস্পতি যেহেতু জ্ঞানী মানুষের স্বভাব করে তোলে যথেষ্ট জ্ঞান গরিমা আপনার ভিতরে থাকবে জ্ঞানের দ্বারা উন্নতি এবং সবাইকে একটা হেল্পফুল মাইন্ড বর্তমান থাকবে আপনার ভিতরে সবাইকে একটা হেল্প করার চিন্তাভাবনা বর্তমান থেকে থাকবে তবে ইগোইস্টিক হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমটা সবাইকে সাথে সমান তিলে সমান তালে মিশতে পারছেন না আপনি আপনি যার কারণে অনেক ক্ষেত্রে পিছিয়ে যেতে হচ্ছে আপনার এই প্রবলেমগুলো থেকে যাচ্ছে যেহেতু চৌকো সাইন আছে থার্টি টুয়ের আগে নিজস্ব প্রপার্টি হবে অথবা থার্টি সিক্সে যে সেটেলমেন্ট হবে অথবা মনে করেন যে অনেক বড় একটা ঘর আপনার ক্ষেত্রে হয়ে থাকবে নিজস্ব ঘর যেটা বলতে গেলে শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে কি হয় শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকলে কী হয় তারা অনেক বেশি জ্যোতিষ এবং অন্য অন্য শাস্ত্র সময় অনেক বেশি বিশ্বাস হয়ে বিশ্বাসী হয়ে থাকে এবং এখানেও একটা এখানে একটা চতুর্ভুজ জ্যোতিষ এবং অন্য অন্য শাস্ত্র সময় অনেক বেশি বিশ্বাস হয়ে থাকে এরা পারমার্থিক জগতে বিচারণ করতে সবসময়ের জন্য ভালোবাসে এবং সবসময়ের জন্য চায় যে কি করে আরও বেশি উন্নতি ডেভেলপমেন্ট করা যায় তন্ত্রমন্ত্রবিদ্যার উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে মাঝে মাঝে এনারা কারণ এদের বিশ্বাসটাও দৃঢ় থাকে ওভারঅল লাইফের বলতে গেলে আপনার উপরে যতই বাধা আসুক না কেন বাধাগুলো ঠেলে যে এগিয়ে যাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু প্রচুর পরিমাণে বর্তমান থাকবে আপনার উপরে তার কারণ দেখুন হেডলাইনের উপরে মাইন্ড হেডলাইন অথবা মাইন্ডলাইনের উপরে যখনই ত্রিভুজ সাইন থেকে থাকবে তখনই মনে রাখবেন যে জীবনে ওভারঅল যে সমস্যাটা আছে সেটাকে কি করে কাটিয়ে আগে ওঠা যায় তার একটা চিন্তাভাবনা বর্তমান থাকবে একটা কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি ধরে রাখতে সচেষ্ট হন এবং সেই কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি শান্ত হন না এই বিষয়টা হয়ে যাচ্ছে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে যান যে না কাজটা করাই দরকার আমার এক্ষেত্রে অনেকগুলো ত্রিভুজ সাইন এটাও খুব ভালো ভালো সাইন দেখতে পাচ্ছি আমি ক্ষেত্রে দেখুন সবথেকে বড় যে বাড়িটা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা প্রায় বলতে গেলে চল্লিশ চল্লিশের কাছাকাছি গিয়ে একটা বড় একটা বাড়ির প্রাধান্য দেখা যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে চল্লিশ অথবা একচল্লিশের কাছাকাছি খুব বড় বাড়ি এবং শুধুমাত্র নিজের না ফ্যামিলির থেকে অথবা পিতা অথবা অন্য কারোর থেকে সম্পত্তি যোগ কিন্তু এক্ষেত্রে দর্শিত হচ্ছে আপনার ফ্যামিলির থেকেও সম্পত্তি যোগ কিছু কিছু দর্শিত হচ্ছে অনেক ক্ষেত্রে এখানে একটা এখানে সাইন এখানে সাইন এটা কিন্তু ফ্যামিলির থেকে প্রখর একটা ধনযোগ তৈরি করে দেয় জীবনে ক্যারিয়ার বলুন ওভারঅল ক্যারিয়ার দেখতে গেলে খুবই ক্যারিয়ার ভালো আছে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই অনেক ভালো আছে এবং সুন্দর আছে তার প্রধান কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে শুক্র উচ্চস্থ থাকা বৃহস্পতি উচ্চস্থ থাকা এবং রবির ক্ষেত্রেও মোটামুটি ভালো সাইন থাকা এটা কিন্তু খুবই ভালো কারণ রবির ক্ষেত্রে এখানে একটা বড় সাইন দেখতে পাচ্ছি রবির ক্ষেত্রে স্ট্রাস সাইন থাকলে না তাদের যে সমস্ত বিষয়গুলো জানার থাকে অথবা যে সমস্ত বিষয়গুলো পাওয়ার থাকে তারা জলদি জলদি পেয়ে যায় পয়সা করে দিক দিয়ে কখনোই কমই দেখা যায় না এনাদের ক্ষেত্রে ইত্যাদি বিষয়গুলো থেকে থাকে সবই তো ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস দেখুন পয়সার ক্ষেত্রে আপনাকে কেউ কোনো দিন কমিতা কম হবে না ফ্যামিলির ক্ষেত্রে অনেক বেশি সুখী থাকবেন আপনি কিন্তু আমি একটা জিনিস বলে দিই ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু আধটু প্রবলেম কিন্তু হতে পারে সব দিকটা যে সবার সব সবসময়ের জন্য পূরণ হবে কলা কখনো কারোর পূর্ণ হয় না কারণ বৃহস্পতির ক্ষেত্রে জাল সাইন মঙ্গলের ক্ষেত্রে জাল সাইন শুক্রের ক্ষেত্রে জাল সাইন এই জন্য বুধের ক্ষেত্রটা একটু নিচস্ত যার কারণে বলতে গেলে আপনার যে ব্যক্ত মানে নিজস্ব যে ফ্যামিলি লাইফটা যে ম্যারেজ লাইফটা সেইটি কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে তাছাড়া ওভারঅল সব কিছু ভালো আছে আপনার ক্যারিয়ার খুব ভালো আছে যথেষ্ট ধন ইনকাম করতে পারবেন মিস্টিক ক্রস আছে যখন রাজ্যক তৈরি করে দেবে এটা আপনার ক্ষেত্রে প্রখারভাবে ইনকামের সোর্স আপনার হাতে বর্তমান করে দেবে মাল্টিপেল ইনকামের সোর্স ক্রিয়েট করবে এই ক্ষেত্রটা বিজনেসিং মাইন্ডেড হয়ে থাকবেন আপনি যে কোনো কাজের ক্ষেত্রে যেখানে যাবেন একটা অগ্রগতি দেখা দেবে সরকারি চাকরির চান্স কিন্তু আপনার ক্ষেত্রে আছে কারণ এক্ষেত্রে স্টার সাইন আছে সরকারি চাকরির চান্সও আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রখরভাবে অতএব অনেক বেশি টেনশন করার দরকার নেই কিন্তু ওভারঅল বর্তমানে কি হচ্ছে যেহেতু এই স্থানটা বলায় আকৃতির সৃষ্টি হয়ে গেছে এত বেশি মেন্টালি টর্চার আপনাকে করে দিচ্ছে যার কারণে সুইসাইড টেন্ডেন্সি চলে আসছে মনের ভিতরে অনেক বেশি কোন কোন বয়সে আপনি সাকসেসটা পাবেন সেটা প্রখরভাবে সেটা বলা উচিত হবে বলে মনে করছি এখানে প্রায় দেখতে গেলে এক এক করে বিচার করে আসা যায় প্রায় বলতে গেলে পঁচিশ ছাব্বিশের কাছাকাছি একটা প্রকার উন্নতি দেখা যাচ্ছে এছাড়াও প্রায় বত্রিশের কাছাকাছি একটা চৌত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এটা প্রায় চল্লিশ বিয়াল্লিশ এক দু বছর পরপর এবং এই যে বড় রেখাটা তা প্রায় বলতে গেলে আপনার চল্লিশ চল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি গিয়ে একটা বড় বিয়াল্লিশ না তার একটু পরে প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি গিয়ে একটা বড়ো ধরনের প্রকার উন্নতি যুগের ক্ষেত্রে সূচিত হচ্ছে দেখুন খুব বড়ো ধরনের একটা প্রকার উন্নতি যুগ এবং এই বয়সটা গিয়ে আপনি অনেক বেশি লাভবান হবেন অনেক বেশি এখান থেকে একটা রেখা উত্থিত হয়ে গেছে এটা কিন্তু ভূমি সংক্রান্ত বিজনেসের দিক দিয়ে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে অথবা নিজস্ব প্রপার্টি তৈরি করতে কিন্তু সহযোগিতা করবে এই যে রেখাটা তবে হ্যাঁ মেন্টালি টর্চারটা অনেক বেশি হয়ে যেতে হচ্ছে আপনার এই রেখাটার জন্য ঠিকমতো অ্যাফেয়ার্স কিন্তু হচ্ছে না কিছুদিন থাকার পরে সে চলে যাবে অল্প কিছু দিনের অতিথি হয়ে আসবে জীবনে যাকেই আপনি সাথে নেন না কেন এই ক্ষেত্রটা দেখুন না বিয়ের ক্ষেত্র বলছি না অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলছি আমি বিয়ের ক্ষেত্রটা বলিনি যদি এম সাইন একদম ক্লিয়ার আছে নিজের দ্বারা উন্নতি এবং নিজেকে কি করে স্ট্রং করা যায় তার চিন্তাভাবনা কিন্তু আপনার সবসময়ের জন্য মনে থাকবে কারোর হেল্প না নিয়ে কি করে জীবনে আগে তৈরি হওয়া যায় এখানেও কিন্তু সেলফ মেড তৈরি হয়ে আছে অতএব আপনি যথেষ্ট নিজের উপর নির্ভরশীল কারণ এই অঞ্চলটা খাড়া আঙুলটা পুরো এই আঙুলটা যখনই কাড়া থাকবে না মনে রাখবেন যে যথেষ্ট পরিমাণে এরা স্বাবলম্বী হয়ে থাকে নিজের উপরে নির্ভরশীল হয়ে থাকে স্বাধীন মনোভাব হয়ে থাকে কখনোই ঝোকে না এরা না ঝুঁকতেও চান না কখনো স্থানটা অনেক বেশি উঁচু নাম পেম পাওয়ার প্রতি একটা চাহিদা সারা জীবন বর্তমান থাকবে এমন কোনো কাজ এমন কোনো স্মৃতি আপনি ফেলে রেখে যেতে চান যার কারণে ভবিষ্যতে আপনার একটা সুনাম হয় এরকম একটা চিন্তাভাবনা কিন্তু সবসময় মাথায় নিয়ে ঘুরবেন আপনি এবং সমাজসেবীর কাজে বেশি ব্রতি হয়ে থাকেন এরা জীবনে কিন্তু বৃহস্পতিদে তো এইদিকে ঝুঁকে গেছে না সে তো নিজের সক্রিয়তাটা কমে যায় নিজের উপরে নির্ভরশীলতাটা ঠিক থাকে ঠিক আছে কিন্তু তার ভিতরেও একটা ডিস্টারবেন্স দেখা যেতে থাকে যার কারণে আপনি যে সবসময় অ্যাক্টিভ হয়ে থাকতে পারবেন তাও কিন্তু না ম্যানেজমেন্ট ক্ষমতাটা একটু কমই দেখা দিচ্ছে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা ফাঁকা থাকলে কী হয় বাবা মাকে দেখভাল করতে চেয়েও কিন্তু পারেন না এটা সবসময়ের জন্য একটা জিনিস খাড়া খাড়া রেখা সুন্দর সুন্দর রেখা খুবই সুন্দর কিন্তু এই ক্ষেত্রটা দেখুন অনেকটা ডিস্ট্রয়েড হয়ে অবস্থান করছে একটা কনফিউশনের থেকে আপনার বেরোনো মুশকিল হয়ে যাবে সবসময়ের জন্য একটা কনফিউশন মনের ভিতরে থেকে থাকবে প্রচুর পরিমাণে এই আঙুলটা দেখুন এই আঙুলের থেকে কতটা উন্নত এবং উচ্চস্থ এই আঙুলটা যত বেশি উচ্চস্থ হবে তত বেশি মনে রাখবেন যে এরা বেশি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে কিন্তু ওই যে বললাম ইগো প্রবলেমটা একটু বেশি হয়ে থাকে যার কারণে সবাইকে সাথে তালে মিশতে পারে না একটু প্রবলেম হয়ে যায় এনারা নিজের থেকে অনেককে জ্ঞান বেশি দিয়ে দেন যে আপনি এইটা করুন সুখী হবেন এইটা করুন সুখী হবেন কিন্তু যেই সেই পরামর্শটা যদি নিজের উপর প্রয়োগ করে তাহলে কিন্তু অনেক বেশি সাকসেস হতে পারে কিন্তু তা কিন্তু করেন না এনারা এই জায়গাটা একটু প্রবলেম হয়ে থাকে এনাদের যে কোনো বিষয়ের ওপর এক্সপার্ট হয়ে থাকেন এনারা যে কোনো বিষয়ের ওপরে একটা জ্ঞান প্রদান করতে পারবে এনারা এরকম একটা মাইন্ডেড থেকে থাকে কারণ অনেক বেশি জ্ঞানীও হয়ে থাকেন এনারা এক্ষেত্রে রেখা দেখুন দু তিনটে বিদ্যা রেখাও দেখা দিচ্ছে খুবই ভালো কোনো অসুবিধা নেই বিজনেসটা করতে যে কেন পাচ্ছেন না রাহুর ক্ষেত্রটা পুরোটা ডিস্ট্রয়েড হয়ে আছে মানসিক শান্তিটা তো দিতে দিচ্ছে না বর্তমানে যার কারণে আপনি যে বিজনেসিং মাইন্ডেড হওয়া সত্ত্বেও আপনি চাইছেন যে বিজনেসটাকে ভালো করে তুলতে অথবা করতে অথবা যে কাজ করছেন তার সাথে বিজনেস সাথে নিয়ে চলতে সেটা কিন্তু ঠিক হচ্ছে না পিতার শরীরটা একদম ভালো যাচ্ছে না এতটা নিচস্ত এতটা খারাপ সাথে মায়ের শরীরটাও যে একেবারে ভালো চাও কিন্তু না চন্দ্রের ক্ষেত্রটা নিঃশ্বস্ত একটা কথা আমি বলে নিই রবির ক্ষেত্রটা যখনই অনেক বেশি ডিস্ট্রয়েড হয়ে যায় মনে রাখবেন ডিস্ট্রয়েড ঠিক হয় না অনেক বেশি নিঃস্বস্ত হয়ে যায় ডাউন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় চন্দ্রের ক্ষেত্রটাও কিন্তু অনেক বেশি নিচস্ত হয়ে যায় যখনই চন্দ্র ক্ষেত্র নিচস্ত হয়ে যাবে এই ক্ষেত্রটা নিচস্ত হয়ে যাবে তখনই মনে রাখবেন যে এক তো মায়ের শরীর খারাপ যাবে আর একটা বিশাল পরিমাণে একটা চাপ টেনশন আপনার মাথায় পড়ে পড়তে থাকবে সবসময়ের জন্য তার থেকে এগুণে মুশকিল হয়ে যায় এবং অনেকগুলো জালি রেখা তো প্রবলেমটা বেশি করে দিচ্ছে এইখানটায় বৃহস্পতির ক্ষেত্রে একটা বড় ক্রস সাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনাকে জ্ঞানী জ্ঞানীসব করে তুলবে একটা জিনিস কম বেশি কিন্তু ইচ্ছাপূর্তি কম বেশি কিন্তু যে চাহিদাটা আছে আপনার মনের ভিতরে কম বেশি যে যেটা আপনি চাইছেন মন থেকে সেটা কিন্তু পেয়ে যাবেন মাঝে মাঝে খুবই ভালো সাইন এখানে স্টার সাইন থাকলে না নিজস্ব ইচ্ছা পূর্তি হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট আমি দেখেছি এদের যে কামনা বাসনা থাকে না সেটা কিন্তু ভগবান পূর্ণ করে দেন খুবই ভালো সাইন একটা লজিক যুক্তি স সহকারে সবসময় যেন কথা বলার চেষ্টা করবেন ম্যানেজমেন্ট ক্ষমতাটা একটু কম দেখা যাচ্ছে ইনভেস্টমেন্টটা করুন ইনভেস্টমেন্ট বর্তমানে করবে না কারণ রাহুর ক্ষেত্রটা অনেক খারাপ আছে তো তবুও এমন বিশেষ জায়গায় ইনভেস্টমেন্ট করুন যেখানে সিওরিটি পাওয়া যায় না হলে টাকা আপনার ক্ষেত্রে রাখা খুব মুশকিল হয়ে যায় পয়সা রাখাটা যদি আপনি যথেষ্ট কামাবেন কিন্তু রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে এমনটা শার কারণে টু দ্য পয়েন্ট কথা বলতে বেশি ভালোবাসে থাকে এরা সব সময়ের জন্য লজিক যুক্তি তর্ক সহকারে কথা বলবেন উল্টো যুক্তি এনারা কখনো দেন না উচ্চপদ উচ্চাকাঙ্ক্ষা উচ্চ চাহিদাটা সবসময় মনের ভিতরে বর্তমান থাকবে আপনি বিয়েটা জিজ্ঞাসা করেছিলেন বিয়ের তো এখানে ক্লিয়ার নেই একটা কথা বলি খারাপ ভাববেন না বিয়ে না করার ইচ্ছাটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে আপনার ভিতরে বাকিটা আপনার উপরে করবো না এই মনোভাবটা একটা দৃঢ় হয়ে গেছে আপনার ক্ষেত্রে খুব সুন্দর একটা মাছের সাইন এটা কিন্তু মঙ্গলের স্থানে মঙ্গল স্থানে মাছের সাইন থাকা মানে সব সর্বদাই মঙ্গল করা সব সবসময়ের জন্য যে কাজে যাবেন সেখানে মঙ্গল যেখানে বা রাখবেন সেখানে মঙ্গল তাতে পয়সার ক্ষেত্রটা এত বিপুল পরিমাণে বিস্তার করে দেন মঙ্গলের মানে মাছের রেখা সেটা বলার ক্ষেত্রটা অপেক্ষা রাখে না বামাতের ডানাতের ক্ষেত্রটা দেখা যাক ডানাতের ক্ষেত্রেও কিন্তু কোনো কিন্তু পর্যন্ত চলে না সেম টু সেম সাইন কিন্তু খুবই সুন্দর সুন্দর সাইন এটাও কিন্তু পিতর দ্বারা সম্পত্তি যোগ অথবা পরিবারের কারোর দ্বারা সম্পত্তি যোগ বোঝা যায় এতগুলো লাইন দেখুন এই লাইনগুলো যে সবসময় খারাপ ফল প্রদান করবে তা না কারণ সবকটা চন্দ্রের দিকে যাচ্ছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে বিদেশের থেকে ধনপ্রাপ্ত সৃষ্টি করে বিদেশ সেটেলমেন্ট যোগও দেখা যাচ্ছে আপনারাতে কিন্তু এখনও উন্নত হয়নি এক্ষেত্রে দেখুন এই রেখাগুলো যখনই এই রেখার সাথে টাচ করে মিলে যায় না এই এই বয়সগুলোতে বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক অনেক ধন সম্পত্তি প্রাপ্তি এবং উন্নতিযোগ প্রবল হয়ে থাকে এবং এগুলো যখনই এতগুলো রেখা যখন উন্নতি হয়ে যায় তাদের বিদেশ থেকে উন্নতিযোগ প্রাপ্তি হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট আরেকটা জিনিস কী যাদের এই টাইপের রেখা এর সাথে মিশে যায় লাক লাইনের সাথে বিশেষ করে এই লাইনের সাথে মিশে আমি পরে বলছি যখনই লাক লাইনের সাথে মিশে যাবে চিন্তা করবেন তাদের ক্ষেত্রে এত বেশি উন্নতিযোগ হয়ে থাকে বিশেষ করে শ্বশুরবাড়ির থেকে তো অনেক বেশি যোগ হয়ে থাকে যদি বিয়ে হয়ে থাকে তাহলে এবং যখনই এই লাইফের সাথে উন্নতি হয় এই মিশে যায় তখনই মনে রাখবেন যে এই এই বয়সগুলোর থেকে বিদেশের থেকে ধনপ্রাপ্তি হয়ে থাকে অথবা এই এই বয়স থেকে এনাদের বিদেশ যাত্রাও হয়ে থাকে প্রবল পরিমাণে কিন্তু এই ক্রসগুলো থাকার জন্য একটা জাল টাইপের সৃষ্টি করে দিচ্ছে এবং রাহুর ক্ষেত্রে জাল টাইপের সৃষ্টি করলে কী হয় একটা বাধা বিঘ্ন অথবা একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতেই থাকে সবসময়ের জন্য যার কারণে শারীরিক অসুস্থতাটা কিন্তু সবসময়ের জন্য বর্তমান থাকে কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন আপনার শরীরটা কিন্তু মোটামুটি সবসময় যে ভালো রাখতে পারবেন তাও কিন্তু না একটা অসুস্থতা সবসময়ের জন্য বর্তমান থাকবে এই কারণে এখানটাও দেখা যাচ্ছে যদিও জব সাইন অনেকগুলো যাই হোক আপনার হাতটা খুব ভালো আছে সবকটা রেখাই ভালো আছে মোটামুটি ঠিক আছে অনেক বেশি অসুবিধা নেই শনির ক্ষেত্রটা একটা বলায় থাকার জন্য সব থেকে বেশি অসুবিধা বৃহস্পতিটাও একটু নিঃচস্ত হয়ে অবস্থান করছে আপনি রবির ক্ষেত্রে হয়তো একটা আংটি নিয়েছেন এবং এই ক্ষেত্রেও একটা দেখতে পাচ্ছি জানি না কিসের আপনার প্রধান যেটা আমার মনে হয় এটা চন্দ্রের জন্য নিয়েছেন অনেক বেশি চিন্তাভাবনা অথবা মায়ের শরীর খারাপ সেজন্য আমি প্রধান যে কথাটা বলবো শনিটাকে ঠিক করুন দেখুন আপনার যে রবিটাও ঠিক হয়ে যাবে বৃহস্পতিটাও ঠিক হয়ে যাবে তাহলে দেখুন ধীরে ধীরে ওভারঅল হাত একটু চেঞ্জেস হতে থাকবে অথবা অনেক বেশি টেনশন এক্ষেত্রে করার দরকার নেই যাক আশা করছি একটা স্যাটিসফ্যাকশন অ্যান্সার পেয়ে গেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক